আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনা করব আলফা ইউ এই সিরাপটা নিয়ে। এটা একটা রুচিবর্ধক সিরাপ, এটা সেবনে খাওয়ার রুচি অনেকখানি বৃদ্ধি পায় এবং এটা শারীরিক দুর্বলতা, সাধারণ দুর্বলতা, পাকস্থলীর দুর্বলতা, ভিটামিনের ঘাটতি, শরীর মোটাতাজা করতে, শরীরের ওজন বৃদ্ধি করতে, খাওয়ার রুচি বাড়াতে, ভিটামিনের অভাব পূরণে অনেকেই এটি সেবন করে থাকেন। এটা সেবন করলে খাওয়ার রুচি অনেকখানি বেড়ে যায়। এরপর আসি এটার দাম দেখি, এই যে 350 টাকা দেখতে পাচ্ছেন কোম্পানি নির্ধারিত মূল্য, এটার অনেক কমে বাজারে পেয়ে যাবেন। এটার প্রস্তুতকারক হলো ইউনিড্রাগ ইনানি লিমিটেড, এটা একটা ইনানি মেডিসিন। এরপর আসি এটি আপনারা কিভাবে সেবন করবেন। এটা 2 চামচ করে দৈনিক 2 থেকে 3 বার সেবন করা যায়, অথবা চিকিৎসক যে অনুযায়ী বলে সে অনুযায়ী সেবন করবেন। এরপর আসি এই আলফা ইউ সিরাপটা সেবনে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তাই নিয়ে আলোচনা করি। এটা সেবনে আপনার অ্যালার্জিক রিয়্যাকশন দেখা দিতে পারে, এছাড়াও হাত পায়ে পানি জমে যেতে পারে এবং অনেক সময় আরও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা আছে, সারা শরীরে অ্যালার্জির মতো দানা দানা পড়তে পারে। তাই অবশ্যই আমি বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা সেবন করা উচিত নয়। আর যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে একজন BMDC রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।